আমি সুদীপ্তা স্মল কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো তালের বড়া বা তালের ফুলুরি। তালের সময় এই পিঠেটা খেতে আমাদের সবারই খুব ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই কিভাবে এটা আমি তৈরি করব। প্রথমে আমি এখানে একটা বোল নিয়েছি, তাতে এবার আমি তালের পালটা অ্যাড করে দেব। আমি এখানে ঘন তালের পাল্প নিয়েছি যেটাতে কিন্তু এতটুকু জল নেই। আপনারা যদি জানতে চান কিভাবে আমি মোটা তালের পাল্পটা বের করেছি তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এখানে আমি এক কাপের একটু বেশি পরিমাণ তাল নিয়েছি। এবার এখানে আমি চালের গুঁড়ো অ্যাড করে দেব। চালের গুঁড়োটা এই তালের বড়াটাতে একটা ক্রাঞ্চিনেস দেবে। আর আমি এখানে তালটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। এবার এখানে পিঠেটা নরম করার জন্য আমি হাফ কাপ ময়দা অ্যাড করে দেবো, যেটা পিঠেটা তৈরি হওয়ার পরেও পিঠেটা শক্ত হবে না, নরম থাকবে। এখানে ময়দার জায়গায় আটাও ব্যবহার করতে পারেন। এবার স্বাদ মতো হাফ কাপ মতো আমি এখানে চিনি অ্যাড করছি। এটা তালের মিষ্টতা অনুযায়ী আপনারা আপনাদের নিজের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এবার এখানে হাফ কাপ মতো আমি নারকেল গুঁড়া অ্যাড করে দিলাম, এটা একটু কম বেশি করে নিতে পারেন। এবার এখানে আমরা একটুখানি নুন অ্যাড করে দেবো, নুনটা এই মিষ্টি স্বাদটা ব্যালেন্স করবে। তারপর হাতের সাহায্যে ভালোভাবে আমরা মেখে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। যদি মনে হয় খুব শক্ত হয়ে গেছে তাহলে কিছু পরিমাণ তাল বা একটুখানি দুধও অ্যাড করে দিতে পারেন। দেখুন আমাদের তালের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো যাতে চিনিটা সম্পূর্ণ গলে যায়। তারপর এটা আমি পিঠেটা বানিয়ে আপনাদের দেখাবো। এখানে আমি একটা কড়াতে আগে থেকে তেল গরম করে নিয়েছি। এবার এখানে আমি হাতের সাহায্যে তালের বড়াগুলো অ্যাড করে দেব। এখানে চামচের সাহায্যেও করতে পারেন। এবার একবার একটা উল্টে দেব আর লাল লাল করে একদম ভেজে নেব। আমাদের তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি বড়াগুলোও ভেজে নেব একই রকমভাবে। আমি সব তালের বড়াগুলো ভেজে নিয়েছি। চলুন এবার এটা আমরা সার্ভ করে দিই। আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তবে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন যেন আমার রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছেই পৌঁছে যায়। আর অবশ্যই বাড়িতে আবার ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তাহলে এখানেই আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।